নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই হরিবল শব্দের মধ্যে দিয়ে আমরা যেন গোটা ভারতবর্ষ জুড়ে হিংসা দলাদলি পরস্পরের প্রতি পরস্পরের দোষারোপ এবং হিংসার লেলিয়ান শিখা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তপ্ত করে তুলছে। এই সময় একমাত্র ভগবান শ্রী চৈতন্য দেবের প্রেমের বাণী শান্ত করতে পারে আগুনের সেই লেলিয়ান শিখাকে। আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো সংগঠন। কিন্তু একটা সুলিঙ্গই কিন্তু দাবানলের সৃষ্টি করতে পারে। আজ ভারতবর্ষে সব থেকে বড় অভাব সেটা হচ্ছে মানুষের সঙ্গে মানুষের প্রেমের অভাব। বিচারালয় ঝগড়া চলছে, রাজনৈতিক ধরে ঝগড়া চলছে। আগে আমরা জানতাম গুন্ডাদের মধ্যে মারামারি হয়, এখন সর্বত্র খালি ঝগড়া। যেমন ধরুন, কেউ আমায় পদত্যাগ করতে বলেনি, কিন্তু আমি বলছি আমি পদত্যাগ করবো, আমাকে কেউ বলেনি পদত্যাগ করতে। তো এই যে একটা পরিস্থিতি, একটা উন্মত্ত ধর্মান্ধ, জগাই মাদায় কিন্তু উন্মত্ত ধর্মান্ধ ছিল না। যে মুহূর্তে বৈষ্ণব মহাপ্রভু তাদের স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে রত্নাকর কিন্তু বাল্মীকিতে পরিণত হয়েছে। আপনাদের পবিত্র গঙ্গা জলকে জল সইতে আসে এই খরার মধ্যে, কলসের মধ্যে পবিত্র গঙ্গা জল রাখবো এবং এইটা দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকা যুগল কালকে আমরা স্নান করাবো, অবগাহন করবেন সেই পবিত্র পাদুকা যুগল, তাকে স্নান করাবেন সেই পাদুকা যুগলকে বিভিন্ন মঠের সন্ন্যাসী সাধকেরা। আমরা প্রায় হাজার হাজার মানুষের মহাপ্রসাদ সকাল 11:30 পর থেকে দেওয়া হবে ভবানীপুর যজ্ঞবাজার থেকে, এবং কলকাতা শহরের প্রায় সমস্ত শিল্পী সাহিত্যিক, কেউ গান গাইবেন, কেউ আবৃত্তি করবেন, কেউ তার লেখা থেকে পড়বেন। তারপর আমরা রাত 9:00 অবধি গৌরাঙ্গ মহাপ্রভুর সেইটা রাখব। তাই আপনাদের সকলকে সাক্ষী করে, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধং কুরু, ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ পুণ্য নেতানি তীর্থানি অস্মিন কালে ভবন্তি। শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর পাদুকাকে অবগাহন করানো নয়, আজ বাংলা ভারতবর্ষ নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধং কুরু, ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করানি চ পুণ্য নেতানি তীর্থানি অস্মিন কালে ভবন্তি। জয়। আমরা এখন যাত্রা শুরু করব। আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে গেলাম কাল সকাল 9:00 থেকে রাত 9:00 পর্যন্ত ভবানীপুর যজ্ঞবাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর এই সইয়ে নিয়ে যাওয়া জল দিয়ে পাদুকা যুগলকে স্নান করিয়ে সারাদিন ধরে ভোগ। আমরা এখন গঙ্গা মায়ের, মা গঙ্গার পায়ের কাছে পবিত্র এই ঘট, যে শান্তিপুরের গঙ্গা দিয়ে, দক্ষিণেশ্বরের গঙ্গা দিয়ে পদব্রজে নিমাই চৈতন্য মহাদেব মহাপ্রভু শ্রীক্ষেত্র নীলাচলে পৌঁছেছেন, এবং তারপর তিনি যে মন্দিরে পৌঁছে
তার খবর পাওয়া যায় কিন্তু তারপর আর তার কোনো খবর পাওয়া যায় না। হুম, রাস্তা কিছু না আছে জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভু জয়।